আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও শুরু করলাম। আমি লাবি আক্তার বলছি। তা আমার জানলার পাশে একটি বড় একটি আম গাছ আছে। তা আমি এখান থেকে আজকে ভিডিওটা নিলাম, দেখতে খুব ভালো লাগছে। দেখুন, গাছটার মধ্যে আবার বসে আছে। হ্যাঁ, তাই একটু নিল, রোদ্রে কিন্তু খুব ভালো লাগছে গাছটি, তাই একটু আমার ভিডিওটি একটু নিয়ে নিলাম। তো এখানে আমি রাত্রে বসে বসে কিন্তু সবসময় অবসর টাইমে এই চিমের বিচি থাকলে যাই থাকুক, আমি কিছু বেছে নিই, তাস আর কি কমাই রাখে। আর সাথে আপুদের ভিডিওগুলো দেখি, ভাইয়াদের ভিডিওগুলো দেখি, এই সিমের বিচিগুলো সব বেছে নিতেছি। তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম রাত্রে আমি বসে বসে কী করি। অনেক টুকটাক অনেক কাজই করতে হয়, মেয়েদের তো বুঝতেই পারেন। তো আমি কিন্তু আপুদের ভিডিও দেখছি, আর এখানে কিন্তু এই চিমের বিচিটি বেছে নিয়ে বাসা হইতেছে আর কি। তা আমার আজকের ভিডিওতে যা যা থাকবে দেখুন আপনারা। এখানে আমি আদা রসুন কুচে রাখছি আগে, ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার জন্য সব কিছু রেডি করে এখন আমি ব্লেন্ডার করে নেব। এটা রোজা এসে পড়লো, তাই কিছু আর কি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেব। সবাই অনেক কিছু রাখতেছে, আমি আবার বেশি কিছু রাখি না। আমাদের আবার ওরকমভাবে আর কি রাখা হয় না, টাটকাটাই খাওয়া খুব পছন্দ করে আমার হাজবেন্ড। তো এখানে আমার এই যে ব্লেন্ডার কিন্তু করা হয়ে গেছে, ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি বক্সে করে রাখবো। খুব সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে। তো এখন আমি বক্সে সব ঢেলে নিয়েছি, বক্সে এখন আমি ফ্রিজে রেখে দেব। এই যে ফ্রিজে রেখে দিতেছি, ফ্রিজে রেখে দিলাম খুব সুন্দর করে। এখন আমি এই শাকটা সেচিয়ে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো খুব সুন্দর করে রান্না করতে হবে। এটা চিংড়ি মাছ দিয়ে আর কি যত মশলা যা যা লাগে তা সব কিন্তু দিয়ে দিয়েছি, আগে ভেজে নিয়েছি। সাথে একটু আদা রসুনও দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন, এগুলো সুন্দর করে ভাজা, হালকা একটু হলুদ দিতে হয়। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আমার শাকটা প্রায় কিন্তু হওয়ার দিকে। এই শাকটা এভাবে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়। এই যে ফাইনাল লুক দেখুন আমার শাকের, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও খুব কিন্তু স্বাদ হয়েছে অনেক। তো এখানে শাক দেখাতে দেখাতে একটা কথা বলিনি, তা এখানে আমার আবার বলার আগে আগে আমার তরকারিটা বলিনি যে এখানে আমি ময় মশলা সব আগে দিয়ে নিয়েছি, কষিয়ে রাখছি। তো এটা এখন আমি মুরগির মাংসটা এটা দিয়ে দেবো, লাউ দিয়ে, আজকে আলু দিয়ে প্রথম রান্না করব। আমি এরকমভাবে কখনও রান্না করিনি, সবাইকে দেখি তো, তাই আমি একটু একটু ট্রাই করে দেখলাম যে কেমন হবে। তো এখন এই মুরগিটা এটার মধ্যে মাংসটা দিয়ে দেবো, সুন্দর করে আগে ধুয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দেব, সুন্দর করে এটা আবার কষাতে হবে। তা আমি একটু কথা বলিনি, কথাটা হচ্ছে যে আজকে কোনো আপুদের চ্যানেলের নাম বলা হবে না আমার, অন্য আরেক দিন বলবো। ভিডিও তো অনেক ছোটো, কথা বলতে আর কি সময় চলে যাবে, এর জন্য আজকে বললাম না, সামনের ভিডিওতে বলবো। তা অনেক আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে আছেন, থাকবেন আশা করি। যারা যারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, ভিডিও দেখে দেখতে দেখতে ভালো লাগবে, আপুকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপুর পাশে থাকবেন। আমি কিন্তু যে আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু সেটা আবার তাকে ব্যাক দিয়ে দেব। এটা কিন্তু আপনারা কখনো আমাকে এটা ভুল বুঝবেন না, আমার চ্যানেলে যারা যারা আসছে আমি সবাইকে কিন্তু ব্যাক দিয়ে দিছি। কখনো আমি আর কি না যেয়ে থাকি, হয়তো একটু দেরি হতে পারে, এতজনের ভিডিও দেখা কমেন্ট করা বুঝতেই তো পারেন। তো এখানে আমার কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা প্রায় কষিয়ে আমি পানি টানি সব দিয়ে ফেলছি এখানে। আর অনেকেই আছে ভিডিও না দেখে কমেন্ট করে, আমি কিন্তু কমেন্ট পড়ে বুঝতে পারি কে কে আমার ভিডিও দেখলো না দেখলো, কিন্তু আমাকে কেউ এভাবে ধোঁকা দিবেন না প্লিজ। সবাই আমার ভিডিও প্রথম দেখে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। আর হচ্ছে হলো আমাকে যে যে আমি যার যার চ্যানেলে যাব সাবস্ক্রাইব করব, কেউ যদি না করে এরকম বেমানি করে সেই বেমানির ফল কিন্তু আল্লাহ নিশ্চয়ই দেখাবে। আমি কিন্তু আমার সৎ মনে করে আমি সবার ভিডিও দেখি, সবাইকে সাবস্ক্রাইব করি, কিন্তু বেমানির ফল কিন্তু কখনো ভালো হয় না।
এটা আমি আর কি কাউকে ই মিন করে বলছি না, এটা কিন্তু আল্লাহর তরফ থেকেই আসবে। আমি কারোর সাথে বেমানি করি নেই, আল্লাহর রহমতে করবও না। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। আর আমার চ্যানেলে যে আসবে, আমি আল্লাহর রহমতে হয়তো একটু দেরি হবে, সবার চ্যানেলে চলে যাবো। এইখানে আমার ফাইনাল লুকটা দেখুন, আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা কেমন হলো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, মাশাল্লাহ, খেতে খুব ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপুকে সাপোর্ট করবেন। ভিডিও সবসময় আমি কিন্তু সবার ভিডিও পুরোটাই দেখি, ফলোয়ার্স করে দিই, কখনো না দেখে আমি কমেন্ট করি না। অনেকেরই কমেন্ট করতে আমি ভুলে যাই, ভিডিও দেখা হয় ঠিকই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।